সাজবাতির পর আবারও পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈপাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন দেব। ইতিমধ্যেই নতুন ছবি নিয়ে এক প্রস্থ মিটিং সেরে ফেলেছেন টলিউড তারকা। সেই ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে। তিন মূর্তির সঙ্গে এবারও রয়েছেন প্রযোজক অতনু রায়চৌধুরী। 2019 সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সাঁজবাতি। সেই ছবিতে ছানা দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। দেব ছিলেন চাঁদুর চরিত্রে। আর দুই মুখ্য চরিত্র সুলেখা ও ফুলির ভূমিকায় অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী ও পাওলি দাম। পরিচালক জুটির পছন্দের অভিনেত্রী পাওলি। প্রথম ছবি মাটিতেও দেখা গিয়েছিল তাকে। নতুন এই ছবিতে পাওলিও কি থাকছেন সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রতিবারের মতো ভিন্ন আঙ্গিকে সম্পর্কের গল্পই দেখা যেতে পারে বড় পর্দায়। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে লীনা গঙ্গোপাধ্যায় জানান, মার্চ মাসে সিরিয়ালের কাজের জন্য মুম্বাই যাওয়ার কথা রয়েছে তার। ফলে কোন সময় নতুন ছবির কাজে হাত দিতে পারবেন তা তিনি এখনও পর্যন্ত জানেন না। উল্লেখ্য, ত্রিনা সাহা ও কৌশিক রায় অভিনীত খড়কুটো ধারাবাহিকটির হিন্দিতে রিমেক করা হবে, এই খবর আগেই শোনা গিয়েছিল। সম্ভবত সেই কাজেই মুম্বাই যাচ্ছেন পরিচালক চিত্রনাট্যকার। ছবির আর এক পরিচালক শৈপাল বন্দ্যোপাধ্যায় জানান, সাঁজবাতির পর বেঙ্গল টকিসের সঙ্গে আরও একটি ছবি তৈরির কথা ছিল। সেই সূত্রেই এই গল্পের সেশন করা হয়েছিল। ছানা দাদু, সুলেখা, চাঁদু ও ফুলিদের কাহিনী দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সমালোচকদের প্রশংসাও পেয়েছিল সাঁজবাতি। এবারও দর্শকদের ভালো গল্প উপহার দিতে পারবেন বলেই বিশ্বাস পরিচালক জুটির। আপনার কি মতামত কমেন্ট করে জানান, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Subscribe now and press the bell icon. Never miss an update.